বলো তুমি পারবে কি নিজেকে আগুনে জ্বালাতে, পারবে কি তোমার পুত্র স্বজন সব জ্বলন্ত আগুনে পোড়াতে? একটু থমকে কথাগুলো একবার নাও ভেবে নাও, এই কথাগুলো একবার নাও ভেবে নাও, এই কথাগুলো একবার নাও বুঝে নাও, দোজখের আগুন থেকে বাঁচা। খিলগাঁ ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসে মা বোনদের জন্য বিশেষভাবে আয়োজিত এই সমাবেশে আগত সম্মানিত মা এবং বোনেরা, উপস্থিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রতি বছরই মহিলাদের জন্য আলাদা প্রোগ্রাম করে থাকি, তা শুধু এখানেই নয়, বাংলাদেশের যেখানেই বড় বড় তাফসীরুল কোরআন মাহফিলগুলি হয় তার সব জায়গায় মেয়েদের জন্য আলাদা করে সমাবেশ করে তাদের প্রশ্নের জবাব দেওয়া হয় এবং হেদায়তমূলক বক্তব্য রাখা হয়। তারই ধারাবাহিকতায় আমরা আজ এখানে আলোচনা শুরু করছি এবং ইসলামী পাঠাগারের এটি হচ্ছে 28তম বার্ষিক তাফসীরের মাহফিল, আলহামদুলিল্লাহ। যে সমস্ত মা বোনেরা প্রশ্ন করেছেন তাদের এখন জবাব দিচ্ছি, এরপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে অনেক মহিলা বলেন মনের পর্দা বড় পর্দা, অথচ তাদের মাথায় কাপড় নেই, আবার বলে ঘোমটার মধ্যে পোংটা বেশি। আসমা বেগম বাড্ডা হাজারীপাড়া, তিনি লিখেছেন যে অনেক মেয়েরা বলেন সমাজে অনেক মহিলা আছে মনের পর্দা বড় পর্দা, যারা বলে মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা হলে পর্দা হয়ে যায়, মনেই যদি সব কিছু হয় তাহলে তারে বলা উচিত আপনি মনে মনে খান, এমনি প্রকাশ্য না খাইয়া মনে মনে খান, এমনি না ঘুমাইয়া মনে মনে ঘুমান। তো এই সমস্ত কথার তো কোনো মূল্য নাই, মনের তো একটা পর্দা থাকবেই, মনের পর্দাটার অর্থ হলো আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা। আর পর্দা করতে বলেছেন আল্লাহ তাআলা, সেখানে আপনি ব্যাখ্যা দিবেন কেন? যিনি এই ব্যাখ্যা দিতে চান নিজস্ব মন গড়া ব্যাখ্যা, তাকে বলতে হবে আপনার ব্যাখ্যা প্রযোজ্য নয়, আল্লাহ তাআলা বলেছেন পর্দাটা কেমনে করতে হবে, রসুল্লাহ শিখাই দিয়ে গেছেন পর্দা কেমনে করতে হবে। রসুলের স্ত্রীগণ আমাদের মা, তারা বাস্তব অনুশীলনের মধ্য দিয়ে দেখিয়ে গেছেন পৃথিবীর মুসলমানদেরকে পর্দা কেমনে করতে হবে। সুতরাং কেউ যদি আন্দাজে বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে, এগুলি বাজে কথা, এগুলির কোনো দাম নাই। সেই জন্য পর্দা করতে হবে, মাথায় কাপড় রাখতে হবে। মাথায় কাপড় রাখার কথা আল্লাহ তাআলা নিজেই বলেছেন কোরআন শরীফের মধ্যে, সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটি বয়সপ্রাপ্তা নারী এমন একটি চাদর পরবে যে চাদরটি পরলে পরে তার মাথা গলা বুক ঢেকে যায়। এটি আল্লাহর নির্দেশ, এটা নফল নয়, এটা কোনো মৌলানা মুফতির ফতোয়া নয়, এটা আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ তাআলার নির্দেশ। বোরকা পড়তে হবে, চাদর পড়তে হবে, হিজাব এবং নেকাব পড়তে হবে। সুতরাং আন্দাজে যদি বলে মনের পর্দা বড় পর্দা, তিনি নিজেই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছেন। আল্লাহ তাআলা হেদায়েত করুন, আমরা বলি আমিন। প্রশ্ন হয়েছে মেহেদি পায়ে দেওয়া জায়েজ আছে কিনা, জায়েজ নয় কেন, এটার জবাব কি? মেহেদি পরা, মেহেদি পরা পায়ে জায়েজ নয় কেন? কেউ কেউ চিন্তা করে যে মেহেদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহেদি পরেছেন দাড়িতে, এই জন্য এটা পায়ে লাগানো ঠিক না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহেদি ব্যবহার করেছেন এই কথাটাই আসলে ঠিক না রাসূলুল্লাহর মেহেদি পরার মেহেদি পরার দরকার হয়নি কারণ তিনি ইন্তেকাল করার সময় তার মাথার চুল আর দাড়ি মোবারক থেকে পেকেছিল মাত্র 17 গাছা চুল এজন্য মেহেদি পরার কোনো দরকার হয়নি সাহাবীরা পড়তেন রাসূলুল্লাহ তা পছন্দ করতেন আর মেয়েরা মেহেদি পরুক মেহেদি পরুক এটা রাসূলুল্লাহ পছন্দ করতেন কাজী আপনি আপনার হাতে পায় আপনি মেহেদি আপনার নিজের খুশি মতো পড়তে পারেন হোসনে আরা হেনা আলিম প্রথম বর্ষ তামিরুল মিল্লাত মাদ্রাসা প্রশ্ন করেছে রাস্তা যে যেতে গিয়ে দেখতে পাই যে বিভিন্ন ধরনের মেয়েরা বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের বোরকা ও স্কার্ফ পরে চলাফেরা করছে এতে কি তাদের পর্দার খেলা হচ্ছে না এমনি ভাবে তাদের প্রতি পরপুরুষের কুনজর পড়ছে না বোরকা স্কার্ফ হিজাব নিকাব এগুলি হলো পরপুরুষের কুদৃষ্টি থেকে নিজেকে ঢেকে রাখা আকর্ষণীয় করে নিজেকে তুলে না ধরা এজন্য বোরকা পরা এখন বোরকাটাই যদি আকর্ষণীয় হয়ে যায় তাহলে তো আরো সমস্যা হবে এজন্য আপনার বোরকা পরা কেন যাতে করে অন্যের দৃষ্টিটা সরাসরি না পড়ে কেউ যাতে ইচ্ছে করে বারবার না তাকায় সেই জন্যই বোরকাটা পরা বোরকা পড়লে মর্যাদা বাড়ে বোরকা পড়লে কি হয় মর্যাদা বাড়ে এই জন্য বোরকাটা এই জন্য পরবেন যাতে আপনার মর্যাদাটা বেড়ে যায় লোকেরা কোনো খারাপ চোখে না তাকায় কোনো কমেন্ট না করে কোনো খারাপ মন্তব্য না করে সেখানে যদি স্কার্ফটা বোরকাটা অত্যন্ত ডিজাইন করা খুবই সুন্দর করা অনেক এমব্রয়ডারি করা এগুলি যদি হয় তাহলে ওগুলির দিকে একবার চোখ পড়ে আবারও চোখ পড়তে চাইবে মানুষের মানুষের চক্ষু খুব সুন্দর জিনিস নান্দনিক জিনিসকে দেখতে পিয়াসী মানুষের চোখ এই জন্য ফুলের দিকে মানুষ বেশি তাকায় ময়লার দিকে তাকায় কম ঠিক না এটি মানুষের ফিতরা এটা মানুষের নেচার এটা মানুষের প্রকৃতি সুন্দরীর সুন্দর সুন্দর জিনিসের প্রতি আকৃষ্ট হওয়া মানুষের ফিতরা এই জন্য আকৃষ্ট না হতে পারে সেই জন্য এটা সাদামাটা হওয়া উচিত অত জমকালো চাকচিক্যপূর্ণ পূর্ণ না হওয়া উচিত উম্মে হাবিবা প্রশ্ন করেছেন মাসিক অবস্থায় মহিলাদের কোরআন পড়ানোর নিয়মটা বলবেন বানান সহ হারাকাতের উচ্চারণ করে দেওয়া যাবে কিনা এটি মহিলাদের জন্য প্রতি মাসেই একটি সময় আসে যখন তারা অসুস্থ হন এই সময় নামাজ পড়া জায়েজ নাই রোজা রাখা জায়েজ নাই কোরআন স্পর্শ করা কোরআন শরীফ তেলাওয়াত করা মসজিদে যাওয়া হারাম শরীফে প্রবেশ করা মসজিদে নববীতে প্রবেশ করা ইত্যাদি এই সময় জায়েজ নাই এই সময় তিনি যদি শিক্ষয়িত্রী হন কোনো মাদ্রাসার অথবা কোনো বাচ্চাদেরকে তিনি কোরআন পড়ান এরকম যদি হয় তাহলে তিনি শব্দ শব্দে উচ্চারণ করে পড়াবেন আলিফ নুজাবর আন নুজাবর না আন না এইভাবে করে এক একটা শব্দ হারাকাত দিয়ে ভিন্ন ভিন্ন করে পড়াবেন জোড়া লাগায় দেবেন না আরেকটি শব্দ একসাথে করে কি হয় এটা আপনি জোড়া লাগায় পড়বেন না একটা একটা শব্দ আলাদা আলাদা করে হারাকাত দিয়ে আপনি এটা আপনার ছাত্রী বা ছাত্রদেরকে পড়াতে পারবেন জোহরা বেগম কাশিয়ানী গোপালগঞ্জ আমি একজন কলেজের ছাত্রী আমার দীর্ঘ দিনের ইচ্ছা পবিত্র কোরআন বুঝে পড়ার কিন্তু কলেজে যে কলেজে সে পদ্ধতি নেই এখন কিভাবে এই আরবি ভাষাটা শিখতে পারি এ ব্যাপারে আপনার পরামর্শ চাই একটু আগেই এই প্রশ্নের জবাব আরেক প্রশ্নের জবাবে আমরা এই কথা বলেছি এটি অবশ্য অত্যন্ত বাস্তব কথা যে আমাদের দেশে প্রাইমারি স্কুল সেকেন্ডারি স্কুল কলেজ ইত্যাদিতে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় না এটি আসলে খুবই দুঃখজনক এটি হওয়া উচিত প্রাইমারি স্কুল থেকে যদি এই শিক্ষা ব্যবস্থাটা থাকতো তাহলে খুবই ভালো হতো আমরা এত সময় নষ্ট করি একটা ঘন্টা তা যদি সপ্তাহেও হয় একটি ঘন্টা ধর্ম শিক্ষার জন্য ইসলাম শিক্ষার জন্য কোরআন শিক্ষার জন্য যদি হতো তাহলে মুসলিম সন্তানেরা
অসুবিধায় পড়তো না এইজন্য ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার জন্য আমরা অনেক দাবি দেওয়া করেছি দাবি দেওয়া অব্যাহত রেখেছি হয়তো এমন কোন সময় আসবে যখন ধর্ম শিক্ষা বাধ্যতামূলক হবে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার অর্থ এই নয় যে হিন্দু খ্রিস্টানদেরকে ধরে ধরে মুসলমান বানানো হবে তা না বরং হিন্দুরা তাদের ধর্ম শিখবে খ্রিস্টানরা তাদের ধর্ম শিখবে বৌদ্ধরা তাদের ধর্ম শিখবে মুসলমানেরা ইসলাম শিখবে যার যার ধর্ম শিক্ষা করা বাধ্যতামূলক এটি যদি হয় তাহলে মানুষের সদাচারণ সদাচারিতারা হবে সত্যবাদী হবে ধর্মমানই ভালো যেই ধার্মিক সে হিন্দু হোক সে খ্রিস্টান হোক সে বৌদ্ধ হোক যে ধার্মিক সেই ভালো মানুষ ঠিক কি না এই জন্য ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক হলে এই প্রশ্নটি আসতো না যিনি এই প্রশ্ন করেছেন যিনি এই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই যে একজন শিক্ষয়িত্রী রেখে একজন মহিলা শিক্ষয়িত্রী রেখে তার কাছ থেকে কোরআন শরীফ শিক্ষা করে নেওয়া যেতে পারে ঋতুবতী অবস্থায় কোরআন শরীফ ধরে পড়া যাবে কিনা একটু আগেই জবাব দিয়েছি যাবে না উজু করার পর মাথার কাপড় পড়ে গেলে উজু ভঙ্গ হয়ে যাবে কিনা না উজু ভঙ্গ হবে না মহিলারা বাসা থেকে উজু করে দূরে অন্য কোথাও গেলে সেই উজু দিয়ে নামাজ পড়া যাবে কিনা উজু যেসব কারণে নষ্ট হয় সেই সব কারণ যদি না ঘটে তাহলে উজু নষ্ট হবে না মহিলাদের কবরস্থান জিয়ারত করা জায়েজ আছে কিনা মহিলাদের কবরস্থানে যাওয়া রাসূলুল্লাহ নিষেধ করেছেন লানত করেছেন কেউ বলে সেন্ট দেওয়া হারাম কেউ বলে মাকরু কেউ বলে জায়েজ আসলে কোনটা সঠিক সবগুলিই সঠিক সবগুলিই সঠিক তার মানে হলো সেন্ট এটি হচ্ছে যদি অ্যালকোহল যুক্ত হয় তাহলে তো কোনো অবস্থাতেই জায়েজ হবে না এখন আবার অ্যালকোহল ফ্রি সেন্ট পাওয়া যায় বাজারে এগুলি ব্যবহার করা যাবে তবে মেয়েদের জন্য এগুলি ব্যবহার করা ঘরের মধ্যে জায়েজ আছে ঘরের বাইরে ব্যবহার করা একেবারেই হারাম রাসূলুল্লাহ নিষেধ করেছেন সুগন্ধ ব্যবহার করে মহিলারা যদি বাইরে যায় আল্লাহ এবং তার ফেরেশতাগণ তার উপরে লানত করতে থাকে এই জন্য আতর হোক এবং অ্যালকোহল ফ্রি সেন্ট হোক তা আপনি ঘরেই ব্যবহার করতে পারেন বাইরে নয় টেলিভিশন দেখা কি শরীয়তের হুকুম কতটুকু টিভি কিনবো কিনা টেলিভিশন কোনো খারাপ জিনিস না এই বোতলটা আমার সামনে যেটা আছে এটা কি কোনো খারাপ জিনিস এর মধ্যে আপনি পানি নিয়ে খান দুধ নিয়ে খান মধু নিয়ে খান কোনো সমস্যা নেই ঠিক না কিন্তু এইটার মধ্যে যদি মদ থাকে তাহলে দোষ কার বোতলের দোষ কার যে ব্যক্তি এই বোতলকে মদের কাজে ব্যবহার করল তারই দোষ টেলিভিশন নিশ্চয়ই কোনো খারাপ জিনিস নয় এটি বিজ্ঞানের একটি চরম একটি সুন্দরতম আবিষ্কার ঠিক না কাজে এই জিনিসটিকে ভালোভাবে ব্যবহার করার দায়িত্ব হচ্ছে সরকারের ইন্ডিয়ার পসা পসা চ্যানেল বাংলাদেশের জন্য বন্যার পানির মতো বাংলাদেশে এসে ঢুকতেছে ঠিক না কিন্তু বাংলাদেশে যে সমস্ত প্রাইভেট টিভি চ্যানেল যেগুলি আছে এর মধ্যে ভালো ভালো অনুষ্ঠানও আছে আছে না বিটিভি এবং অন্য অন্য প্রাইভেট চ্যানেল যেগুলি আছে ভালো জিনিস আছে কি না কোন আছে এই সব ভালো জিনিসগুলি ইন্ডিয়ায় প্রবেশের কোনো সুযোগ নাই তারা ব্যারিকেড দিয়ে রেখেছে তাদেরটা ঢুকাবে আমাদেরটা যাইতে দেবে না এই জন্য আমি কোথায় যেন এক বক্তৃতার মধ্যে বলেছিলাম ভারতের দেহটা অনেক বিশাল কিন্তু দেহ অনুযায়ী তার কলিজাটা পুঁটি মাছের কলিজার চাইতেও ছোট ওদের সর্বগ্রাসী ভালোবাসার ঠেলায় আমরা অস্থির হয়ে যাচ্ছি আমাদের নদীগুলো শুকায় যাচ্ছে আমাদের দারুণ ভালোবাসে ভালোবাসার ঠেলায় আমাদের সার্ককে বন্ধ করে দিল কাজে ওনারা আমাদের খুব বন্ধু সেই জন্য তাদের সব পসা টিভি চ্যানেলের পসা দৃশ্য সমানে ঢুকতেছে রাত দিন যাতে আমার দেশের উঠতি বয়সের ইয়াং জেনারেশন যুবক যুবতীর চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে এত খারাপ দৃশ্য কোন জাতি তার জাতিকে ধ্বংস করার জন্য এত পসা দৃশ্য দেখাতে পারে চিন্তা করলেও
ঘৃণায় মাথা নিচু হয়ে যায় আমাদের দেশে অতটা খারাপ এখনো হতে পারে নাই আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন আমরা বলি আমিন প্রশ্ন ছিল টেলিভিশনের ব্যাপারে টেলিভিশন খরিদ করা কোনো অন্যায় নয় তবে টেলিভিশন নিয়ন্ত্রণ করা হলো সবথেকে বড় দায়িত্ব আপনি যদি আপনার পরিবারের টিভিকে নিয়ন্ত্রিত পদ্ধতিতে দেখাতে সক্ষম হন তাহলে আপনি কিনবেন আর যদি আপনি তা না পারেন তাহলে নিয়ন্ত্রণ করতে না পারলে না কেনাই ভালো কারণ এর মধ্যে শুনতে পাই এত সব দৃশ্য দেখায় যাতে করে চরিত্র ধ্বংস হওয়ার সম্ভাবনাই সর্বাধিক জেনা থেকে বাঁচার উপায় কি এটিও একটি প্রশ্ন আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়াসা সাবিলা আল্লাহ তাআলা বলেছেন জিনা করা তো দূরের কথা জিনার নিকটবর্তীও হয় না এটা মারাত্মক অশ্লীল পাপ জঘন্য পাপ জিনা করা এখানে লক্ষণীয় আল্লাহ কিন্তু বললেন না যে জিনা করো না আল্লাহ সেটা বলেন না আল্লাহ কি বলেছেন জিনার নিকটবর্তীও হয় না এত খারাপ কাজ ওরা করা তো দূরের কথা ওর কাছেও যেও না তার এখন জেনার কাছে যেতে গেলে কিছু কিছু পথ আছে সেই পথগুলিকে পরিহার করার জন্যই আল্লাহ তাআলা বলছেন সেই পথগুলি কি সেই পথগুলি হচ্ছে নারীর সৌন্দর্য প্রদর্শনী নারীর সৌন্দর্য এক্সিবিশন করা জায়েজ নাই হারাম এই যে সৌন্দর্য প্রতিযোগিতা হয় লাখ সাবানের হাবিজাবির সৌন্দর্য প্রতিযোগিতা নারীর সৌন্দর্য আল্লাহ দিয়েছেন নারীকে সৌন্দর্য কে দিয়েছেন এরকম আসতে বলেন কেন জানেন না আপনারা পুরুষকে কে দিয়েছেন সৌন্দর্য দিয়েছেন আল্লাহ নারীর সৌন্দর্য প্রদর্শনী করার জন্য আল্লাহ দেন নাই এই সৌন্দর্য প্রতিযোগিতা করতে গিয়ে নারীর শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মাপজোক করা হয় যে সমস্ত প্রশ্ন করা হয় তা কেবল লম্পট পুরুষের পক্ষেই সম্ভব তা শুধু শয়তানের পক্ষেই সম্ভব কোন রুচিসম্মত ইমানদার মুসলমানের পক্ষে সম্ভব নয় জিনার নিকটবর্তী করার জন্য এটি একটি পথ যে নারীর সৌন্দর্য প্রদর্শনী দুই নম্বর পর্নোগ্রাফি ব্লু ফিল্ম নীল ছবি এবং অশ্লীল ছায়াছবি অশ্লীল পত্রপত্রিকা অশ্লীল নাচ অশ্লীল গান বেপর্দা এই সব জিনিসগুলি থেকে যদি বাঁচা যায় জেনা থেকে তাহলেই রক্ষা পাওয়া যাবে এই সব জিনিস যদি চালু থাকে জেনা থেকে বাঁচা খুবই সুকঠিন আল্লাহ তাআলা এই জেনার নিকটবর্তী হওয়া থেকেও আমার জাতিকে আল্লাহ রক্ষা করুন মাহরাম পুরুষ ব্যতীত যে মহিলার মাহরাম পুরুষ নাই হজে যাওয়া তার জন্য জায়েজ কিনা মাহরাম পুরুষ ছাড়া হজে যাওয়া যাবে না হজে যেতে হলে একজন মাহরাম পুরুষ লাগবে কিন্তু দেখা গেল যে মহিলার টাকা পয়সা আছে হজ ফরজ কিন্তু মাহরাম পুরুষ তার নাই তিনি কিভাবে যাবেন তার এই ফরজ হজ আদায় করার জন্য মাসালা হচ্ছে এই যে তার নির্ভরযোগ্য কোনো আত্মীয় বর্ষিয়ান নির্ভরযোগ্য ইমানদার আত্মীয় তার স্ত্রী মা এরকম আরো দুই চারজন মহিলা নিয়ে হজ করতে যাচ্ছেন এরকম কোন নিকটতম আত্মীয় নির্ভরযোগ্য ইমানদার ব্যক্তি যিনি তার মা স্ত্রী সহ কয়েকজন মহিলা নিয়ে হজে যাচ্ছেন এরকম কোন লোকের সাথে আপনি যেতে পারেন মেয়েকে জোর করে ছাড়িয়ে রাখলে এটা কি জায়েজ আছে এখন মেয়েও যেতে চায় স্বামীও নিতে চায় মেয়ে যদি যেতেই চায় তাহলে মেয়েকে যেতে দেওয়া উচিত স্বামী স্ত্রী যদি রাজি থাকে ঘর সংসার করতে সেখানে মা বাপকে বাধা হওয়া উচিত নয় তবে দেখতে হবে যে জামাই অথবা ছেলেটি সে কোনো শরীয়ত বিরোধী গুনার কাজে লিপ্ত হয়েছে কিনা দুশ্চরিত্র কিনা এসব দেখে শুনে কাজ করা উচিত আর এটি একটি সামাজিক ফয়সলার মধ্যেই ফয়সলা গ্রহণ করা উচিত
আসুন এখন আমরা মাবনদের বিষয়ে কিছু আলোচনা করি যে আলোচনাগুলি আমাদের সকলের জন্য কাজে লাগবে একটু দরুদ শরীফ পড়ে ইয়া সত্য করো গোলামি করো আনুগত্য করো ওই রবে যিনি তোমার মুহাক্কিকিনদের যুক্তি বলিষ্ঠ যে সেই সৌন্দর্যের কেন্দ্র সেন্টার যেটা সেটাই যদি খোলা থাকে হাই স্কুলে রাস্তাঘাটে শপিং সেন্টারে যাতায়াত করেন সেই জন্য আল্লাহর হুকুম মানুষের কল্যাণের জন্য বলেন তো আল্লাহর চাইতে কল্যাণকামী রসূলের চাইতে কল্যাণকামী মানুষের জন্য আর কেউ হইতে পারে জোরে বলেন পারে সেই আল্লাহই বলেছেন পর্দা করো নারীদেরকে বলেছেন পর্দা করো ঘরে থাকো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ তাআলা বলেছেন জাহিলি যুগের মেয়ে লোকদের মতো ঠাট্টমক করে অঙ্গসজ্জা করে মানুষকে দেখাবার জন্য বিউটিফিকেশন সৌন্দর্যকে এক্সিবিউশন করে মানুষের সামনে চলাফেরা করো না আল্লাহ তাআলা নিষেধ করেছেন রাসূলুল্লাহ বলেছেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা দুইটা দল আছে জাহান্নাম লক্ষ্য করেছেন রাসূলের কথা বস্ত্র পরিধানকারিনী উলঙ্গনী বস্ত্র বানায়া তারপরে পরপুরুষের সামনে নিজের সৌন্দর্য বিকশিত করে চলবে আল্লাহ তাআলা রাসূল বলেছেন কিয়ামতে এরা জাহান্নামে যাবে নারীরা লেখাপড়া করতে পারবে শিক্ষকতা করতে পারবে চাকরি করতে পারবে ব্যবসা করতে পারবে সবটাই পারবে পর্দার সাথে কিসের সাথে পরপুরুষের সাথে অবাধ মেলামেশা থেকে নিজেকে মুক্ত রেখে এসব কাজ আপনারা করতে পারবেন মা বোনেরা আমি এখন মোনাজাত করব মোনাজাতের আগে কথা হচ্ছে এই যে পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুই ভাগে বিভক্ত করেছেন পুরুষ আর নারী দুই ভাগ মেয়েদের আল্লাহ তাআলা যথেষ্ট সুযোগ সুবিধা দিয়েছেন পুরুষের চাইতেও বেশি সুযোগ সুবিধা আল্লাহ দিয়েছেন তাদের আজান দেওয়া লাগে না একামত দেওয়া লাগে না জামাতে নামাজ পড়া লাগে না কত সুযোগ আল্লাহ তাদেরকে দান করে দিয়েছেন তাদের ক্ষেত্র ভিন্ন করেছেন অধিকার দিয়েছেন নারীর অধিকার আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে সম্মান দিয়েছেন ইসলাম নারীকে যা দিয়েছে পৃথিবীতে কেউ তা করতে থাকে কিন্তু পুত্র সন্তান হলে পরে তার জন্য দোয়া করা হয় ফেরেশতা আসে এমন কথা নাই কাজী আপনাদের সব থেকে ভালো হবে এই যে ইসলামকে জানা না জানলেই আপনি ইসলাম সম্পর্কে যে যা বলে সেইটা শুনে আন্দাজে একটা ধারণা নেবেন এই জন্য স্পষ্ট ধারণা নেবেন লেখাপড়া রাজধানী শহরে যারা থাকেন লেখাপড়া জানারই কথা ইসলামী বইপত্রের অভাব নাই আর ইসলামী ক্যাসেটেরও অভাব নাই আলহামদুলিল্লাহ বলে সেই জন্য আপনারা কোরআন এর ব্যাখ্যা এবং ইসলামী আদর্শের বইপত্র আছে এগুলি আপনারা যাওয়ার সময় কিনে নিয়ে যাবেন সন্তানদেরকে ভালো বানাবেন আপনার ছেলেকে যদি ভালো বানাতে চান কে না চায় তার ছেলেটা ভালো হোক আমরা কি চাই না বলেন আমরা চাই না আমরা সবাই চাই আমার ছেলেটা ভালো হোক ভালো মানে কি নামাজি হোক দিনদার হোক চরিত্রবান হোক শিক্ষিত হোক এবং আমরা প্রত্যেকে চাই আমাদের মেয়েটা ভালো হোক পর্দায় থাকুক চরিত্র তার ভালো থাকুক এটা আমরা চাই কিনা বলেন তো সেটা পাবেন কি করে চাই বললেই তো পাওয়া যাবে না সেজন্য কিছু কাজ করতে হবে ঠিক না ভাই আপনি ছেলেকে বানাতে চান ইঞ্জিনিয়ার কিন্তু তাকে ভর্তি করেছেন আপনি আইন কলেজে ল কলেজে ভর্তি করেছেন কিন্তু চান আপনার ছেলে কি হবে কিয়ামত পর্যন্ত হবে হবে না ছেলেকে ব্যারিস্টার বানাতে চান পড়তে দিয়েছেন ফোরকানিয়া মাদ্রাসায় হবে কোনোদিন কাজী আমি যা চাই সেইভাবে গড়ার জন্য সেই জায়গায় তাকে দিতে হবে আমরা যদি আমাদের ছেলেদেরকে ভালো বানাতে চাই মা বোনেরা তাহলে ছেলেগুলোকে ইসলামী ছাত্র শিবিরে দিয়ে দিবেন ইসলামী ছাত্র শিবির আল্লাহর এক নেয়ামত আলহামদুলিল্লাহ বলেন আপনি যা পারেন নাই ছাত্র শিবিরটা পারবে সেটা কি আপনি আপনার ছেলেকে নামাজি বানাতে পারেন নাই ছাত্র শিবিরে যদি দিয়ে দেন ওদের দেখবেন বই আছে নোট বই সে বইতে প্রত্যেক মাসে তাকে লিখতে হয় যে কয় ওয়াক্ত নামাজ সে জামাতে পড়েছে সব মাসে কয় দিন সে কোরআন শরীফ বুঝে পড়েছে কয়টা ছেলেকে নামাজের দাওয়াত দিয়েছে কয় পাতা ইসলামের বই পড়েছে কয়টা হাদিস পড়েছে বুঝে এগুলি তাকে লিখে তার দায়িত্বশীলকে রিপোর্ট পেশ করতে হয় আলহামদুলিল্লাহ বলেন
তা আপনি যা পারেন নাই শিবিরের ছেলে আপনার ছেলেকে নামাজি বানাবে দিনদার বানাবে পরহেজগার বানাবে আলহামদুলিল্লাহ বলেন তা আমরা তো এটাই চাই যে ছেলে আমার নামাজি হোক দিনদার হোক লেখাপড়া ভালো করুক পরীক্ষায় ভালো পাস করুক এবং ভালো একটা চাকরি পাক আর আপনার মেয়েটা যদি ভালো বানাতে চান ইসলামী ছাত্রী সংস্থা আছে ইসলামী ছাত্রী সংস্থায় দিবেন এরা আপনার মেয়েকে বোরখা পরাবে নামাজ শেখাবে দ্বীন শেখাবে ঈমান শেখাবে এই জন্য ছেলে মেয়েদেরকে ভালো বানাবার জন্য এই পরিবেশে তৈরি করার জন্য চেষ্টা করবেন যাওয়ার সময় পুরুষেরা কেউ বুকস্টলে যাবে না আপনারা যাওয়ার সময় এখানে বইপত্র পাবেন ইসলামের বইপত্র আমি যে জবাব দিতে পারলাম না অনেক প্রশ্নের এই 42 বছর একটা না কোরআনে কারীমের তাফসীর এবং আলোচনা চালিয়ে যাচ্ছি দেশে এবং বিদেশে আলহামদুলিল্লাহ আল্লাহ করাছেন এগুলি বই হয়ে গেছে যত প্রশ্নের জবাব দিয়েছি এ পর্যন্ত সব বই হয়ে গেছে এই বইগুলি কিনতে পাওয়া যাবে তারপরে যত তাফসীর করেছি এগুলি সব এখন তাফসীরে সাইদি এই নামে তাফসীর হচ্ছে এগুলি পাওয়া যাবে ইসলামী সাহিত্য পাওয়া যাবে ক্যাসেট পাওয়া যাবে আপনারা যাওয়ার সময় এগুলি খরিদ করে নিয়ে যাবেন যেগুলি আপনাদের জন্য কাজ হবে আর এই যে মাহফিলে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ খিলগা ইসলামী পাঠাগার করেছে তাদের বিশাল খরচ হয়েছে আপনারা যেখানে বসে আছেন মা বোনেরা এখানে প্রত্যেক খুঁটিতে এই বাক্স টানানো আছে চাদর আছে এগুলিতে আপনারা যাওয়ার সময় ওদের জন্য কিছু সাহায্য করে যাবেন যাতে তাদেরকে ঋণ না থাকা লাগে এখানে চরিত্র গঠনে নামাজের অবদান মহিলা মাসলা মাসাইল জানা এবং বিবাহ তালাক আর ফরায়েজ সম্পর্কে ইসলামী আন্দোলনের বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক গোলাম আজম সাহেবের লেখা ছোট্ট একটি বই এই ওনার লেখা ছোট ছোট অনেক বই আছে যে বই পড়লে পরে ইসলামকে খুব সহজে বোঝা যায় জানা যায় এগুলি সব পাওয়া যাবে আপনারা যাওয়ার সময় নিয়ে যাবেন আল্লাহুম্মা আমিন মা বোনেরা মোনাজাত করছি সবাই দোয়া করেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা আমরা সারা জীবন যত গুনাহ করেছি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুনা আমিন আমাদের মা-বাপ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও رب ارحمهما كما ربياني صغيرا সবাই পড়েন رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা মা বোনেরা যারা এসেছেন গুনাহ খাতা মাফ করে দাও মা বোনদের এমন জীবন যাপনের তৌফিক দাও যাতে করে হযরতে খাদিজা হযরত আয়েশার সঙ্গে কিয়ামতে হাশর নসিব হয়ে যায় আয় আল্লাহ তাআলা যাদের সন্তান নাই সন্তানীকে সন্তান দিয়ে দাও স্বামী স্ত্রীর ভিতরে যাদের মিল মহব্বত নাই মিল মহব্বত পয়দা করে দাও আল্লাহ তাআলা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে বোমা আতঙ্ক থেকে গ্রেনেড হামলা থেকে দেশটাকে তুমি রক্ষা করো যেসব শয়তানেরা যেসব পশুরা বোমা মারা আর গ্রেনেড হামলা করার কাজগুলি করে আল্লাহ তাআলা তুমি তাদের হেদায়েত করে দাও যদি ওদের কপালে হেদায়েত না থাকে গজব দিয়ে লানত দিয়া ওদের হাত থেকে আল্লাহ তুমি বাংলাদেশ বাঁচাইয়া দাও রব্বুল আলামিন ইসলামী পাঠাগারকে তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ তাআলা আজকের মাহফিলকে তোমার আপন কুদরতে তুমি সফল করে দিও কোরআনের কথা দিয়ে সকলকে হেদায়েত নসিব করে দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله تفسير القرآن ما في পাল্টুনে আল্লামা সাইদির পাল্টুনে আল্লামা সাইদির তাফসিরুল কোরআন মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল
تفسير القرآن محفل القرآن تفسير شونه الحديث تفسير شونه جن نو منزل تفسير القرآن